প্রাচীন ভারতের এক বিস্ময়কর প্রতিভা মহামন্ত্রী চাণক্য, অর্থশাস্ত্রের রচয়িতা। এই অসামান্য প্রতিভা সম্পন্ন মহাত্মার মনন সমৃদ্ধ শ্লোক সমূহ আজও প্রাসঙ্গিক এবং সুপ্রযুক্ত। সমস্যাদীর্ণ বর্তমান প্রজন্মের মানুষের কাছে এ হলো শাশ্বত ভারত সভ্যতার চিরন্তন উপহার। আজ মহাপণ্ডিত চাণক্যের একটি শ্লোকের ব্যাখ্যামূলক আলোচনা করব। আশা করি যখনই আমার প্রিয় বন্ধুরা মহাত্মা চাণক্যের মুখনিঃসৃত এই মহামূল্যবান বাণীটি অভিনিবেশ সহকারে শুনবেন, তখনই আপনাদের নতুন করে উজ্জীবিত করবে, আপনারা জীবনের একটি ইতিবাচক মানের ধারণা নিতে সমর্থন হবে। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন বঙ্গজ্ঞান। চলুন শুরু করা যাক। ভেদ্যং চন্দনচ্যুত চম্পক বনং রক্ষা চ শাখটকে, হিংসা হংস ময়ূর কোকিল গণে কাকে চ বহাদর, মাতঙ্গে তুরগে খড়ে চ সমতা কর্পূর কাপাশয়, রেবং যত্র বিচারণা গুণিগুণা দেশায় তস্মৈ নম। এটিকে বাংলায় অনুবাদ করলে দেখা যাবে, হে গুণিগণ, যে দেশে চন্দন চম্পক প্রভৃতি বৃক্ষ কর্তন করে শেওড়া গাছকে রক্ষা করা হয়, সেই দেশকে শতকোটি প্রণাম, যেখানে হাঁস ময়ূর এবং কোকিলের হত্যা করে কাকের প্রভূত আদর করা হয়, সে দেশে আমরা কি বাস করব। হাতি ঘোড়া এবং গাধাকে এক করে দেখা হয়, আবার কর্পূর ও কার্পাসকে এক করে দেখা হয়, সে দেশ থেকে শত হাত দূরে থাকাই উচিত। এবার এটিকে ব্যাখ্যামূলক আলোচনা করে দেখে নেওয়া যাক। মহামতি চাণক্য এখানে ক্ষোভের সঙ্গে তার মনের অভিমানের কথা আমাদের সামনে তুলে ধরেছেন। বর্তমান সমাজ ব্যবস্থায় গুণী এবং মূর্খকে একই আসনে বসানো হয়েছে। এখন কেউ আর পণ্ডিত সজ্জন ব্যক্তির কদর করে না, অসৎ ব্যক্তিরাই সমাজে প্রতিষ্ঠাতা লাভ করে। চাণক্য একটির পর একটি উদাহরণ সহযোগে তার এই বক্তব্য আমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, আমরা চন্দন আম প্রভৃতি ফলদায়ক গাছকে কেটে শেওড়া গাছকে রক্ষা করি, এইভাবে কি আমরা দেশকে সুশাসনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি? হাঁস ময়ূর এবং কোকিলের মতো পাখিকে হত্যা করে কাকের মতো কর্কশ স্বরযুক্ত বৃষ্টি রূপের পাখিকে রক্ষা করছি, হাতি ঘোড়া এবং গাধাকে একই আসনে বসানো হয়েছে, কর্পূর ও কার্পাস বৃক্ষকেও এক করে দেখা হয়েছে। তাই চাণক্যের অভিমত, যে দেশে বিচারের নামে অবিচার চলবে, যেখানে প্রশাসনের নামে শুধুই শোষণ, সেই দেশে বসবাস করা কারো কখনোই উচিত নয়। আজ এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ও পাশের বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন বারে ক্লিক করুন। আরও চাণক্য নীতি ভিডিও দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে অনেক লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনার মহামূল্যবান সময়টি এখানে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।